IPA General Councilor Member Comrade Topon Bhattacharjo ঐতিহাসিক মে দিবস উপলক্ষে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন। শ্রদ্ধেয় বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি কর্নেল শান্তিরঞ্জন কুন্ডু আজকে এখানে উপস্থিত হয়েছেন, জেলা পেনশন হোল্ডার তারা এসেছেন। এই পয়লা মে দিবসে বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটি আজকে মে দিবস পালন করলেন। প্রথমেই সংগঠনের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে মে দিবস পালন করা হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, 1886 সালে এই দিনে যখন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের দাবি আদায় করতে গিয়ে শহীদ হয়েছিলেন, সেইখানে দাঁড়িয়ে যে অধিকার নিয়ে লড়াই করা হচ্ছিল, আজকে বর্তমান কেন্দ্রীয় সরকার লেবার লগের মাধ্যমে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নিতে চাইছেন। শুধু তাই নয়, আজকের ব্যাংক রেগুলেশন অ্যাক্ট চেঞ্জ করে সমস্ত ব্যাংককে একত্রিত করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষদের চরম বিপদের সামনে ফেলেছে কেন্দ্রীয় সরকার। তিনি আরো বলেন, আজকে ব্যাংকে সাধারণ মানুষের আমানতের উপর সুদ বৃদ্ধি হচ্ছে না। ব্যাংকের সাধারণ মানুষ যখন কাজের জন্য যাচ্ছে তখন শুধু হয়রানি এবং খারাপ ব্যবহারের সম্মুখীন হচ্ছে। এই সংগঠনের মাধ্যমে আজকে বলা হয়েছে, গ্রাহকদের কাছ থেকে যে সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে, এই সংগঠন সেই সার্ভিস চার্জের বিরোধিতা করছেন। উল্টো দিকে মাল্টি ন্যাশনাল এবং কর্পোরেটরা ব্যাংকের টাকা যেভাবে নয় ছয় করছে এবং ব্যাংকে লোন নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, আমরা এসবের বিরোধিতা করছি বলে জানালেন তপন কুমার ভট্টাচার্য, জেলা সম্পাদক বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটি। আজকে পয়লা মে আমরা বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে সারা বিশ্বব্যাপী শ্রমিক কর্মচারী যে মে দিবস পালন করে, আমরা মুর্শিদাবাদের সমস্ত স্তরের ব্যাংক কর্মচারীরা আজকে মে দিবসে এখানে আমাদের যে সংগঠন IBA ফ্ল্যাগ আমরা উত্তোলনের মাধ্যমে পালন করছি। আজকের এই মে দিবসে 1886 সালে যখন শ্রমিকরা তাদের অধিকার আদায় করতে গিয়ে শহীদ হয়েছিলেন, সেইখানে দাঁড়িয়ে যে অধিকার নিয়ে আমরা এতদিন চলছিলাম, আজকে বর্তমান কেন্দ্রীয় সরকার লেবার লদের মাধ্যমে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নিতে চাইছে। আজকে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টকে চেঞ্জ করে সমস্ত ব্যাংকগুলোকে একত্রিত করে আজকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদেরকে আজকে চরম বিপদে ফেলেছে। আজকে ব্যাংকে সাধারণ মানুষের আমানতের উপরে সুদ বৃদ্ধি হচ্ছে না। ব্যাংকে আজকে সাধারণ মানুষ যখন কাজের জন্য যাচ্ছে তার কাছে যে সার্ভিস চার্জ নেওয়া যাচ্ছে, সেই সার্ভিস চার্জ নেওয়ার আমরা বিরোধিতা করছি। উল্টো দিকে মাল্টি ন্যাশনাল এবং কর্পোরেটরা আজকে ব্যাংকের টাকা যেভাবে নয় ছয় করেছে, আজকে যেভাবে টাকাগুলো দিয়ে ব্যাংকের থেকে লোন নিয়ে ফেরত দিচ্ছে না, আমরা সেটা বিরোধিতা করছি। আমরা চাইছি যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদের সম্পত্তি ক্রোধ করে আজকে সাধারণ মানুষের জমানো টাকাটাকে ব্যাংকের সম্পদ হিসাবে, জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করা হোক। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies.